নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে ১৪ অক্টোবর দু হাজার সাল পশ্চিমবঙ্গে আবার একটা বিপত্তি বা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় কি তৈরি হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর কি বলছে বিভিন্ন মডেলগুলো দক্ষিণবঙ্গের অনেক জেলা নয় সমগ্র দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়ে নিল গতকাল উত্তরবঙ্গ থেকে কবে নেবে পার্শ্ববর্তী রাজ্যগুলো এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে এই নিয়ে রয়েছে আজকের এখনকার আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথম খবর হচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে তাপমাত্রা বড় ধরনের কোনো পতন বা বিরাট বৃদ্ধি এমনটা কোনো খবর নেই অর্থাৎ দুপুরবেলায় গুমট গরমটা থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামী সপ্তাহের দিকে একটু হেরফের হতে পারে এবং সকালের দিকে এবং রাতের দিকে হালকা শিরশিরানি একটা আমেজ রয়েছে সেরকম পরিস্থিতি চলতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত পাঁচ দিনের যে আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না শুকনো হাওয়াটা বিশেষ করে উত্তর পশ্চিম দিক থেকে আস্তে আস্তে করে আসছে এমনটাই আপডেট বর্ষা বিদায় প্রসঙ্গে যে নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে গতকাল অর্থাৎ ১৩ অক্টোবর তারিখে এটা বলে দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে কলকাতা হাওড়া হুগলি সহ প্রত্যেকটা জেলা থেকে বর্ষা বিদায় নিয়েছে ঠিকই দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ সেরকম কোনো এই মুহূর্তে সিস্টেম নেই উত্তর পশ্চিমের শুকনো হাওয়া প্রবেশ করছে যার ফলে এরকম একটা সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্ষা আগামী কয়েকদিনের মধ্যে বিদায় নিতে পারে এছাড়া প্রধানত উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না তাই উত্তরবঙ্গে ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা আগামী কয়েকদিন থাকছে এটাই রয়েছে মূলত একটা পূর্বাভাস অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝায় একটি নতুন করে আসার সম্ভাবনা রয়েছে তার প্রভাব পড়বে প্রধানত দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এদিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে তবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান মুজফরাবাদ হিমাচল প্রদেশ এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত আগামী পাঁচ দিনের যে আপডেট পাওয়া যাচ্ছে সেইভাবে কোথাও কোনো সমস্যা থাকছে না তবে পুজোর আবহাওয়াটা কেমন যেতে পারে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে দুর্গা পুজো আসছে সামনে তাতে প্রধানত দুটো দিন প্রথম দুটো দিন আবহাওয়াটা পরিষ্কার থাকারই কথা রয়েছে তবে নবমীর পর থেকে একটা হালকা চেঞ্জ আসতে পারে কারণ বঙ্গোপসাগরে আবার নতুন করে একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে বিভিন্ন যে আপডেট আপনাদের জানিয়েছি এই মুহূর্তের আপডেট এবার নিম্নচাপে আবার কিছুটা পরিবর্তন এসেছে কারণ পরিবর্তনগুলো দেখাচ্ছে বিভিন্ন অনলাইন মডেল এ ব্যাপারে আমরা এখনও নিশ্চিতভাবে আপনাদের কিছু জানাতে পারছি না কারণ এই নিম্নচাপ সম্পর্কিত কোনো আপডেট এখনও পর্যন্ত আভা দপ্তর জানাননি আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই তারা জানাবেন তবে বিভিন্ন অনলাইন মডেলের যে আপডেট রয়েছে প্রধানত উনিশ এবং কুড়ি অক্টোবর তারিখের আশেপাশে লেটেস্ট আপডেট রয়েছে এটা আন্দামান সাগর সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্ত যথেষ্ট শক্তি বৃদ্ধি করবে পরবর্তী ক্ষেত্রে একুশ তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসে অর্থাৎ এই চলতি মাসে বাইশ অক্টোবর তারিখের দিকে সেই নিম্নচাপ আরও শক্তিশালী হবে এবং সেটি গভীর নিম্নচাপের আকার নিতে পারে এবং সেটি আস্তে আস্তে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোনোর একটা সম্ভাবনা প্রাথমিকভাবে লক্ষ্য করতে পারা যাচ্ছে তবে কোন দিকে যাবে সে ব্যাপারে এখনও কিছু বলা সম্ভব নয় একটা প্রাথমিক অনুমান যেটা মডেল দেখাচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি এর গতিপথ কিন্তু পরিবর্তন হতে পারে তবে প্রধানত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির তবে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে এবং নিম্নচাপটি ঘূর্ণিঝড় তেজে পরিণত হবে কি তার আপডেট এখনো পর্যন্ত নেই মোটামুটি যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটি গভীর নিম্নচাপ তবে ছোটখাটো ঘূর্ণিঝড় হলেও হতে পারে তবে এখনই আমরা বলছি না যে ঘূর্ণিঝড় হবে তবে ঘূর্ণিঝড়ের মরশুম কিন্তু চলছে এখনো পর্যন্ত যে আপডেটটা আমরা পাচ্ছি ধরে নিন একটি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আর তার জন্য বাংলার আকাশে বিশেষ করে মেঘলা আকাশ শুরু হতে পারে নবমীর দিন রাত থেকে এবং দশমী একাদশীর দিন মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে এবং বৃষ্টি হবে কিনা তার আপডেট এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি পরবর্তী কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারবো নিম্নচাপটির গতি প্রকৃতি কী হতে পারে তখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব যে আবহাওয়া দপ্তর কী বলছেন এবং নিম্নচাপটি নিম্নচাপই থাকবে না ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এই রয়েছে সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গের একটা আবহাওয়ার ছবি সুতরাং বুঝতে পারলেন যে পুজোর দুটো দিন ভালো থাকছে তৃতীয় এবং চতুর্থ দিন ভালো থাকারই সম্ভাবনা রয়েছে তবে মেঘলা মেঘলা আকাশটা থাকতে পারে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন তবে এর মধ্যে যে আপডেট রয়েছে দুপুরের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বেশি রয়েছে তার ফলে গরমটা বা গুমট ভাবটা রয়েছে তবে আগামী কয়েকদিন এরকম পরিস্থিতি থাকার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে নতুন করে একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দিকে তার জন্য মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বাইশ অক্টোবর তারিখ থেকে ঝাড়খণ্ডের দক্ষিণ দিক সংলগ্ন জায়গাগুলোর দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা চলতে পারে আগামী কয়েকদিন বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আইসোলেটেড প্লেসে বা দু এক জায়গা দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে তেমন কোনো সমস্যা থাকার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবার আরেকটি কথা রয়েছে আরব সাগরও একটি নতুন করে ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে অক্টোবর মাসের সতেরো এবং আঠারো তারিখের আশেপাশে সেটিও একটি নিম্নচাপের আকার নিতে পারে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের আকারে পরিণত হতে পারে এবং সেই নিম্নচাপ বা যদি সেটি ঘূর্ণিঝড়ের আকার নেয় এখনও তার আপডেট সঠিকভাবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যায়নি তবে সেটি যেতে পারে প্রধানত ইয়েমেন এবং ওমানের দিকে ভারতের উপকূলের দিকে অর্থাৎ মুম্বাই গুজরাট এছাড়া গোয়া এদিকে আসার সেরকম কোনো সম্ভাবনা থাকছে না তাই এই মুহূর্তে এটাই রয়েছে বড় খবর দুটো সাগরে দুটো সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে আরব সাগরের সিস্টেমটি সতেরো থেকে আঠারো অক্টোবরের তারিখে তৈরি হতে পারে বঙ্গোপসাগরের সিস্টেমটি উনিশ এবং কুড়ি তারিখের দিকে তৈরি হতে পারে তাই দুটো সাগরে দুটো নিম্নচাপ কি হতে পারে জানতে হলে এখনও আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাচ্ছে আজ থেকে প্রত্যেকটা বিভাগে প্রধানত শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে তবে অনলাইন আপডেট দেখাচ্ছে সিলেটের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয় এছাড়া আগামীকালও সারা দেশে আবহাওয়া শুকনো থাকবে দিন এবং রাতের তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল পনেরো অক্টোবর তারিখের মধ্যে সারা বাংলাদেশের উত্তর পশ্চিম দিকের জায়গাগুলো থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে এমনটা একটা পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সুতরাং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই মুহূর্তে তারা বলছেন দেশে খুবই কম সক্রিয় সেটা আস্তে আস্তে বিদায় নেবার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সমস্ত সময় আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে Thank you friends, thank you for watching.